দুটো হাত উপরে রড ধরে দাঁড়িয়ে রয়েছে, দু সাইডে সুন্দর দুটো একদম ফাটাফাটি মেয়ে। দাদু দেখছি খুব নড়ছে দুদিকে, যত নড়ছে যখনই নড়ছে ডান দিকে, ডান দিকের কোনটা মেয়েটা গালে ঠক করে লেগেছে। সঙ্গে সঙ্গে মেয়েটা রেগে গিয়ে বলছে, ও দাদু আপনার এই অ্যান্টোনাটা নিচে নামান। সঙ্গে সঙ্গে দাদু রডটা ছেড়ে দিয়ে হাতটা নিচে করে দাঁড়িয়ে রয়েছে, তখনও বাঁ হাতটা ওপরে। খুব নড়ছে আবার বাঁ দিকের মেয়েটা গালে ঠক করে মেরেছে। বাঁ দিকের মেয়েটাও ভাদ্র ভাই বলছে, ও দাদু আপনার এই অ্যান্টোনাটাও নিচে নামান। দাদু দুটো হাত নিচে নামিয়ে রেগে দাঁড়িয়ে রয়েছে। এরপর বাস চলছে, আগে যা না নড়ছিল দাদু এবার ডবল নড়ছে রেগে গিয়ে, সবাইকে নড়িয়ে ফেলে দিয়েছে। মেয়ে দুটো উঠে বলছে, ও দাদু আপনি তো আগের থেকে বেশি নড়ছেন, ওই তোদের জন্যই তো নড়ছি। বলছে, কেন আমরা কি করলাম? বলছে, আমার দুটো অ্যান্টোনায় নিচে নামালি, ছবি তো এমনিই দুলবে। আচ্ছা ও দাদু ভালো আছেন? বলছে, হ্যাঁ ভালো আছি। এদিকে আমি দাদুর কাছে গেছি, একটু ফাঁক ফুঁক করে সরিয়ে দাঁড়িয়েছি, সামনে দেখি একটা সুন্দরী ঠাকুমা বসে। দেখি আমার লোভ হলো, ঠাকুমাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমার আছে। আমি কি ঠাকুমা ভালো আছেন বলে কাল করলাম? ঠাকুমা বলছে, হ্যাঁ ভালো আছি। মুখের দিকে তাকিয়ে ঠাকুমা বড় বড় চোখ করে কাঁদতে শুরু করেছে ফুচি ফুচি। আমি কি কেস, মুখে কিছু লেগে আছে নাকি? ঠাকুমা আমায় দেখে কাঁদছে কেন? কি হলো ঠাকুমা কাঁদছেন কেন? অবিকল তার মতো দেখতে। আমি কার মতো দেখতে? বলছে, তোর ওই কপাল অবিকল তার মতো। আমি কার মতো? বলছে, তোর ওই সুন্দর নাক অবিকল তার মতো। আমি কার মতো? বলছে, তোর ওই সুন্দর মোটা মোটা ঠোঁট অবিকল তার মতো। আমি কার মতো? পাশ থেকে মেয়ে দুটো বলছে, আপনার মতো কেউ ছিল বোধ হয়, মারা টারা গেছে। হ্যাঁ কি ঠাকুমা, আমার মতো কেউ ছিল নাকি? আমি ঘুরিয়ে বলছি, ও ঠাকুমা দাদু কি আমার মতন দেখতে ছিল নাকি? ঠাকুমা রেগে লাল পক করে রেগে গিয়ে বলছে, বেরো মুখ পোড়া, তোর দাদু অনেক ভালো দেখতে ছিল, আমি তাহলে আমার মতো কে ছিল? আবার কেঁদে কেঁদে বলছে, অবিকল তার মতো। আছি কার মতো? বলছে, অবিকল দেখতে তোর মতো, আমার একটা কালো এরে গরু ছিল। ভালো লাগলে একটু তালি প্রত্যেকে।